এই তো আমি গত দুই দিন আগেও ডিসকাস করছি এবং গতকালকের ভিডিওতেও ডিসকাস করছি। What the fuck is going on here? মতলব এই যে নতুন সিস্টেমটা চালু করলো ইন্ডিয়ান ভিসা আবেদনের ক্ষেত্রে, এখানে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট সিস্টেমটা চালু করলো, আমি দুই দিন আগে কিন্তু বলেছিলাম যে একদিনে তো আর গণহারে সবাইকে মানে ভিসা আবেদন করতে দিবে না, মানে একদিনে তো 10 লাখ 20 লাখ আবেদন করতে দিবে না, এত ক্যাপাসিটি তো নাই। তো এখন তারা তো অবশ্যই তাদের ওয়েবসাইট একটা লিমিট সেট করে রেখেছে, সেই লিমিট যদি শেষ হয়ে যায় তাহলে তো ডেট পাওয়া যাবে না। এই যে দেখেন আজকে ইন্ডিয়ান ভিসার আবেদনের পেমেন্ট করার সময়, এই যে দেখেন এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট সিলেক্ট করতেছি, এখানে কিন্তু এখানে ওই ব্যক্তিটা চাচ্ছিল রবিবারে ভিসা আবেদন করার, কিন্তু দেখেন রবিবারে ডেট নাই। মাইক ধরো। তারপরে দেখি সোমবারে, সোমবারেও ডেট নাই, রবিবারেও ডেট নাই, সোমবারেও ডেট নাই, একদম মঙ্গলবারে ডেট আছে। তাহলে দেখেছেন রবিবারে কিন্তু সম্পূর্ণ স্লট ফিল আপ হয়ে গেছে, সোমবারেরও স্লট ফিল আপ হয়ে গেছে, মঙ্গলবারের স্লট এখনও খালি আছে, বাট যে কোনো সময় এটাও ফিল আপ হয়ে যাবে। এরকম যদি ফিল আপ হইতে থাকে তাহলে দেখা যাচ্ছে ডেট পাওয়াটা কষ্ট হয়ে যাবে। আর গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম টাইম নিয়ে, যে 10টা থেকে 10টা 59 যদি আপনি টাইম সিলেক্ট করেন তাহলে কি 12টার সময় জমা দিতে পারবেন। আসলে আমি গতকালকে বলেছিলাম এটা আসলে বেসিক্যালি পারার কথা না, কারণ এটা যদি পারি তাহলে তো এই টাইমের কোনো মানে বুঝলাম না। কিন্তু আমার ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করে বলেছে যে ভাই আসলে টাইম কোনো ফ্যাক্ট না, টাইম আমি যাই দেই না কেন আমি তারপরে জমা দিতে পারবো, বাট আগে না। ধরেন আমি 10টা থেকে 10টা 59 সিলেক্ট করলাম, বাট আমি 11টা বা 12টার দিকে জমা দিতে পারলাম। এখানে গতকালকের ভিডিওতে এরকমই কমেন্ট করেছে আমার ভিডিওর নিচে, ওরা আমাকে বললো ভাই টাইম কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তারিখ, মানে যে ডেট আপনি দিবেন সেই ডেটেই যাওয়া লাগবে, তারপরে গেলে কিন্তু হবে না। তবে এখন যেহেতু নতুন এই জন্য টাইম হয়তো ফ্যাক্ট না, বাট ভবিষ্যতে এটাও একটা ফ্যাক্ট করে দিতে পারে। এখন আমি দুই দিন আগে যে ডিসকাসটা করেছিলাম যে ডেট পাওয়া নিয়ে একটা ঝামেলা হতে পারে, তবে আমি সেদিন এটাও বলেছিলাম যে এটা আমার ভুলও হতে পারে। তবে দেখেন আজকে ভিসার আবেদনের পেমেন্ট জমা দেওয়ার সময় কিন্তু রবি সোমবারের ডেট পেলাম না, অর্থাৎ মঙ্গলবারের ডেট পাওয়া গেল, মঙ্গলবার এখন তাকে জমা দিতে হবে। সে কিন্তু রবিবারে জমা দিতে চাইছিল, নতুন এই নিয়মে সে কিন্তু আর রবিবারে জমা দিতে পারলো না, সোমবারেও পারলো না, এখন মঙ্গলবারে তাকে জমা দিতে হবে। তার মানে সে যে অফিস থেকে ছুটি নিয়েছিল রবিবারে সেটা এখন ক্যান্সেল করতে হচ্ছে, তাকে এখন মঙ্গলবারে ছুটি নিয়ে এই ভিসা আবেদন করতে হবে। তো ভারতীয় ভিসা আবেদনের এই নতুন সিস্টেমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা বলতে চাই, আমি কিন্তু ট্রাভেল ব্লগও বানাই, আমার আরেকটি চ্যানেল আছে যার নাম হচ্ছে নোমাডিক ফ্যাসাল ব্লগ, এখানে বর্তমানে কাশ্মীর সিরিজ চলতেছে, এরপরে দিল্লি সিরিজ শুরু হবে। তো আমি কিন্তু একা ট্রাভেল করি না, আমি কিন্তু সবাইকে নিয়ে ট্রাভেল করি। ট্রাভেল করার আগে আমি আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই অ্যাড দিয়ে দিই যে আমরা নেক্সটে কোথায় কবে যাচ্ছি। আমার সাথে ট্রাভেল করতে গেলে আপনারা সম্পূর্ণ ট্রাভেল এজেন্সি বা এজেন্ট মুক্ত থাকবেন, কারণ এখানে আমরা সবাই ব্যক্তিগতভাবে খরচ করি, যে যার খরচ সে নিজে করবে এবং যে যা খাবে সে নিজে করবে, এই জন্য আমাদের খরচটা কিন্তু খুবই কমে যায়, কোনো প্যাকেজের আত্মায় আমরা যাই না, এই জন্য আমরা অনেক অল্প টাকায় ভালো ভালো জায়গা এক্সপ্লোর করতে পারি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ওই নোমাডিক ফ্যাসাল ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি ব্লগ দেখতে পছন্দ করেন, আর ভবিষ্যতে যদি আপনি আমাদের সাথে ট্রাভেল করতে চান অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই চোখ কান খোলা রাখবেন। আমি খুব শীঘ্রই একটি আপডেট দিতে যাচ্ছি, আমাদের নেক্সট ট্যুর হবে লাদাখ এবং মানালি, তবে এখন না, এখন তো বর্ষাকাল চলতেছে, সেপ্টেম্বর মাসে আমাদের যাওয়ার ইচ্ছা আছে। আমরা ট্যুর প্ল্যানটা সাজাচ্ছি, সাজানো হয়ে গেলেই আমরা পাবলিক করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।